নমস্কার এস কে আর শঙ্কর একাডেমিতে সকলকে স্বাগতম আজকের পর্বটিতেই কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কুড়িটি এমসিকিউ জিকে রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ সেকেন্ড করে সময় পাবে এই কুড়িটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এই কুড়িটি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করতে পারছ আর যেহেতু আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ক্লাসের আপডেটগুলো প্রোভাইড করে থাকি অবশ্যই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটিকে শেয়ার করবে এবং ফেসবুক প্রোফাইল ওর ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবে প্রথম প্রশ্নটি হলো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালিত হয় এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ দশই সেপ্টেম্বর ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে কোন সংস্থা উত্তরটি হবে স্টার হেলথ ফার্স্ট ইন্ডিয়া জিসিসি মিনিস্টারিয়াল মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হবে রিয়া দেহে দি হার্ট অ্যান্ড আর্ট অব টিচিং শিরোনামে বইটি কার লেখা এ বি পুরুষথা মান প্রথমবার ইউএস ওপেন এবং তৃতীয়বার গ্র্যান্ডস্ল্যাম শিরোপা কে জিতলেন উত্তরটি হবে অপশন নাম্বার বি আরিয়ানা সাবেলাঙ্কা কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অরুণ গোয়েল উত্তরটি হবে অপশন নাম্বার এ জামাইকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী আলী কোন দেশের ক্রিকেটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি ইংল্যান্ড সোনাল হেলথ মিশন এর স্টেট মিশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি বিনয় গোয়াল কোন দেশের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন আব্দুল মাজিদ তেব্বুন উত্তরটি হবে অপশন নাম্বার সি আলজেরিয়া বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে কোন দেশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ভারত ভিডিওগুলি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিকে দু হাজার ভারত মোট কয়টি পদক জিতেছে উত্তরটি হবে অপশন নম্বর এ উনত্রিশটি প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার পদক তালিকায় ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আঠারো ইউএস ওপেন দু হাজার দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোবা কে জিতলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি জানিক সেনার আগামী বছর থেকে আসাম সরকার কোন দিনটিকে সুটিয়া ডে হিসাবে পালন করবে উত্তরটি হবে কুড়ি আগস্ট ওয়ার্ল্ড ডিফ শুটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হবে অপশন নাম্বার ডি হেনো ভাড়ে ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দি মুন দি সান অ্যান্ড বিয়ন্ড শিরোনাম বই প্রকাশ করলেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি এস সোমনাথ বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নয়শটি গোল করেছেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অলিম্পিয়াড কাউন্সিল অব এশিয়া এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের উত্তরটি হবে রণধীর সিং আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ স্পেনে আজকের পর্বের শেষ প্রশ্ন ভারতের নতুন অর্থসচিব হিসাবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার ডি কান্ত পান্ডে. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাতারম